Producer, Mridha HD Video. Upload by Bangla HD Media YouTube channel. As-salatu was-salamu alayka Sayyidi ya Rasulallah. As-salatu was-salamu alayka Sayyidi ya Habiballah. الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا سراجا منير الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين فاطر السماوات والأرض الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين فقد قال الله تعالى في كلامه القديم وفي شأنه وفرقانه الحميد সকলে বাবা আমার সাথে প্রাঞ্জল বাসায় محبته জুড়ে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির الرحيم ومن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم من أحبهما فقد أحبني ومن أحبني أحبه الله ومن أحبه الله أدخله الله الجنة في شان حبيبه ومع سوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكتهم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة فرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا رسول الله مجھے ارے یا رسول اللہ مجھے سیر عرب منظر ہے ابو یا کی زندگی مجھ کو عذاب گر ہے کس طرح مدینے میں پہنچو دے بتا پیارے نبی ہاتھ خالی اور دربار نبی زی بلغن علم بکمالہم کسبت جہاں بجمالہم حسنت جمیع خصالہم صلو علیہم محبت بابا درود شریف پڑھبن کارن امر نبی جی گھوشنا دین আমার নবীজি হাদিস শরীফের মধ্যে প্রমাণ করেছেন যেই ব্যক্তি দরুদ ও সালাম পাঠাবে আমি নবীর রওজা মুবারকে জোরে কোন সুবহানাল্লাহ আনা আসমাউ সালাতাকুম বিলা ওয়াসিতাতিন আমার উম্মতে মুহাম্মাদি পৃথিবীর যেই কোন প্রান্ত হতে গো আমি নবীর উপর যদি দরুদ ও সালাম পাঠায় আমি নবীর রওজা মুবারকের মধ্যে থেকে থেকে আমার উম্মতের দরুদ ও সালাম আমি আমার নবী নবুয়তের কান মোবারক দিয়ে শুনতে ভাই সুবহানাল্লাহ বলুন মা মিন আহাদিন সাল্লিমু আলাইয়া ইল্লা রাদাল্লাহু আলা রূহি হাত্তা রাদা আলাইহিস সালাম পৃথিবীর জমিনের মধ্যে আমার উম্মতে মুহাম্মাদি আমার উম্মতে যদি কোন মাহফিলের মধ্যে বসে বসে গো আমি নবীর দরুদ ও সালাম পড়ে আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছে আমি রওজা মুবারকের মধ্যে বসে বসে আমার উম্মতের দিকে চেহারা মুবারক টুকুন ফিরাইয়া আমার উম্মতের দরুদ ও সালাম শুনিন শুধু তাই নয় আমার উম্মতের পরিচয় জানি কোন দিন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে অনন্ত অসীম কালের জন্য যখন গো কবরের মধ্যে আসবে ওই উম্মতের কবরের সময় টুকুন আমি নবী আমার হাতের মধ্যে রেকর্ড করে রাখি জোরে কোন সুবহানাল্লাহ ওই নবী আছে না নাই জোরে বলুন বাবা ওই নবী মাহফিলের মধ্যে আছে না নাই যদি ওই নবী মাহফিলের মধ্যে থাকে গো ওই নবী যদি আপনার আমার অন্তঃকরণের মধ্যে থাকে মহব্বতে ওই নবীর উপর দরুদ ও সালাম পাঠাইতে পারবেন কি পারবেন না একটু মহব্বত ভরুন আল্লাহুম্মা সাল্লি এই মাশাআল্লাহ আম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আরে নাবিয়ানা সাহাফিয়ানা মাওলানা আসেন হাসেন দয়াল নবী বসেন আমরার হৃদয়ে আসেন হাসেন দয়াল নবী বসেন আমরার হৃদয়ে ওগো প্রাণ ভরিয়া দেখব গো আপনার জানতা কিতে জীবনে আল্লাহ Allahumma salli আমার নবী ডাক দিয়া কয় আবু বকর মুজাহিদ আমার শিবলি যখন এশারের নামাজটা পড়ে এশারের নামাজটা যখন সমাপ্ত হইয়া যায় এশারের নামাজের পরে গো এশারের নামাজের ভিতরে একটা কোরআনে আয়াত তেলাওয়াত করে লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিজ এই আয়াতের মধ্যে আমি নবীর শান মান আছে আমি নবীর শান ইজ্জত এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রেখে দিয়েছে এই আয়াত কানা দিয়া এশারের নামাজটা পড়ে এবার মুরাকাবার মধ্যে যায়া গো ফানাফির রাসূলের মুরাকাবার মধ্যে চলে যায় আমি নবীর ফানাফির রাসূলের মুরাকাবার মধ্যে যায়া আমার শিবলি চোখটা বন্ধ করে আমি নবীকে ডাক দে বলুন আল্লাহু আকবার আমি নবীকে একবার ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি শিবলি আপনার গোলাম দরুদ ও সালাম পড়তেছি আমি শিবলি যদিও আপনি নবীকে না দেখি গো আপনি নবী তো আমি শিবলির দেখতেছেন আল্লাহু আকবার কন নবী দেখে কি দেখে না জোরে বলুন দেখে কি দেখে না শিবলি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যদিও শর্ম সুখে আপনাকে না দেখি আপনি নবী নূরানী চক্ষু মোবারকে আমাকে দেখতেছেন আমার সামনে আপনি বসা আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিনের জানের চাইতে আরো নিকটে আপনি নবী হাজির আছেন গো ইয়া রাসূলুল্লাহ আমি দরুদ ও সালাম পাঠাই আপনি নবী আমার দরুদ ও সালাম শুনেন এমন ভাবে শিবলি চক্ষুটা বন্ধ কইরা মুরাকাবার হালতে আমি নবীর উপরে 100 মর্তবা দরুদ ও সালাম পড়তে দেরি আমি নবী আমার শিবলির সামনে বসতে দেরি করি না রওজা মুবারকের মধ্যে আমি নবী থাকতে পারি না আমার শিবলির সামনে দরুদ ও সালাম আমি শুনে শুধু তাই নয় গো আমার শিবলিকে আমি পুরো মুবারকের মধ্যে এই জন্য চুম্বন করলাম আমার শিবলির দিকে যখন কোন মানুষ এক নজরে তাকাবে সাথে সাথে তার জীবনটা জায়গায় পরিবর্তন হইয়া যাবে সুবহানাল্লাহ বলুন দরুদ ও সালাম হাজার সালাম বলুন দরুদ ও সালাম হাজার সালাম আর হৃদয় বচনে জানাই হৃদয় বচনে জানাই মোরা হাজির গোলাম দরুদ ও সালাম হাজার সালাম আমার সাথে মহব্বতে দরুদ ও সালাম হাজার সালাম বলুন দরুদ ও সালাম হ্যাঁ বাবারা মহব্বতে দরুদ ও সালাম হাজার সালাম আল্লাহ যেদিন করবে বিচার আমলনামা দেখে আমার আল্লাহু আকবার জোরে বলুন বিচার হবে কিনা জোরে বলুন হবে কিনা ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে আর হাসর মাঠে ফজবে তাহা অর্ধ হাতের কাছে এমন নিকট আসবে বলে লাগবে ভীষণ তাপ আর যেই তাপেতে পাইবে সাজাহা যাহার যেমন ভাব ঠিক নেবে ঠিক দান হাতেতে আমল নামা লাভ করিবেন যারা আরে কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা বাম হাতেতে আমল নামা লাভ করিবেন যারা কঠিন হাসর ময়দানেতে চরম দুঃখী তারা উঠবে ডেকুর বাহির হবে গরম সুবাসিত আবার তাহার লাগবে কি দাহা ওই যে আগের মতো জোরে বলুন সুবহানাল্লাহ বেহেশতীরা হুরপরীরা দেখতে লাগে ভালো যাহার সাথে নাই তুলনা চন্দ্র সূর্যের আলো সুবহানাল্লাহ করে বেহেশতীদের গরম হবে কত সুবাসিত যাহার সাথে নাই তুলনা মেশকু আম্বর যতম এ বাবারা বন্ধুরা গভীর মনোযোগ তাহলে হাসরের ময়দানে বিচার হবে কি হবে না? জুড়ে বলুন হবে কি হবে না? আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমার, আরে জবানেতে বলবো আমি, জবানেতে বলবো আমি আপনার গুলাম, দরুদ সালাম হাজার সালাম, বলুন দরুদ সালাম। আ বাবারা ভাইরা মহব্বতে জান্নাতের চাবি দুরুদ শরীফ, মহব্বতে দুরুদ সালাম। আমরা যে অহদম পাপী, আরে হৃদয় বচনে ডাকি, আল্লাহু আকবার বলুন। আমরা যে অহদম পাপী, আরে বিনয় কাতরে ডাকি, আর মরণে কালে পাই যে নগো হাবিব তু জাহান, দরুদ সালাম হাজার সালাম, বলুন দরুদ সালাম হাজার সালাম। হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই মুরাদ গুলাম, দরুদ সালাম হাজার সালাম, বলুন দরুদ সালাম। মদিনার রোজা পাক আর রহমতেরি জুয়ার আসে, আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? আমার নবী রহমাতাল লিল সৃষ্টি জগৎ কুল কায়নাতের মধ্যে আমার নবী রহমত, ঠিক কিনা? আল্লাহর খোদাইত্ব তার ক্ষমতা যতদূর, আমার নবী রহমতের দরজা ততটুক, জুড়ে বলেন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? না কম আছে? মদিনার রওজা পাক আর রহমতেরি জুয়ার আসে, আর সেই দরিয়ায় সাঁতার দিও, সেই দরিয়ায় সাঁতার দিও রাখিয়াই মহান, দরুদ সালাম হাজার সালাম, বলুন দরুদ সালাম হাজার সালাম। আর হৃদয় বচন জানাই, হৃদয় বচন জানাই মুরাদ গুলাম, দরুদ সালাম হাজার সালাম, বলুন দরুদ সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। এ বাবা রে, এই মাসটা মুহররমের মাস, যেই মাসের মধ্যে খুন খারাপি হারাম, ঠিক না বেঠিক? মারামারি কাটাকাটি রক্ত প্রবাহিত হারাম, এই জন্য এই মাসের নাম হলো মুহররম, মানে হারাম মাস। কিসের হারাম? ঝগড়াঝাটি করা যাবে না। এ বাবা, এই মাসটার নাম শুনলে আশেক যারা, প্রেমিক যারা, তাদের অন্তরের মধ্যে সুখের আগুন দাউ দাউ কইরা জ্বলে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবারা গভীর মনোযোগ, এই মাসের মধ্যে ইমাম হুসাইন কারবালার জমিনে আমার নবীজির নুরানি পুতুলের খুশবু, নুরানি পুতুলের বাগান, ঠিক না বেঠিক? ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রায়হানে ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে হাসান হুসাইন দুইটা বেহেশতের দুইটা ফুল, জুড়ে কোন সুবহানাল্লাহ। এ বাবারা রে, গভীর মনোযোগ, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎ যার উসিলা সাজাইছে, যার সৃষ্টি জগতের মধ্যে যেই কোনায় কোনায় যেই নবীর রাজত্ব, ওই নবীর কলিজার টুকরা ইমাম হোসেন কারবালার জমিনে কেন শাহাদত বরণ করেছে? কারণ কি? কিসের জন্য করেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। কেন করেছেন, কিসের জন্য করেছেন, এটার রহস্য কি, এটার গুরুত্ব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও খোদা, কিয়ামত করবা কোন মাসে? সুবহানাল্লাহ। কোন Goto J Master Gil Hot Sunday, Oi Master Dostari actor Kurbani Hoiseki Hoi Nine J Kurbani Tapo Surmatome Hoise or Terbini Boy for Surmatome Kurbani Hoise, Allah Kushiko Arjone, Tik Asker Oyakta Arekta Mas Mohorom Mas, E Master Dostari Kevazan, Arekta Kurbani Hoise, Oi Kurbani Tavazano. ওই কুরবানি পশু দিয়ে হয় না ওই কুরবানিটা অর্থের বিনিময়ে হয় না ওই কুরবানিটা হয়েছে জানের বিনিময়ে জোরে কোন সুবহানাল্লাহ ঠিক না বেঠি জানের বিনিময়ে হয়েছে এই জানটা কেন দিয়েছে কিসের জন্য দিয়েছে বাবারা গভীর মনোযোগ আমার দয়াল নবী ডাক দে মাবুদ কিয়ামত করবা কোন মাসে কোন দিনে করবা আল্লাহ কয় ও আমার হাবিব কিয়ামত কবে করব কোন সময় করব কোন টাইমে করব আপনি কাগজ লন কলম লন জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী আমার কাগজ কলম নিয়েছে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু কিয়ামত কবে করব আপনি লেখেন সুবহানাল্লাহ যে যাকে ভালোবাসে তার কথা তার অন্তরের মধ্যে থাকে কি থাকে না যেমন লাইলি এবং মজনু একজন আরেকজনকে ভালোবাসে ঠিক কি না লাইলিকে বলেছে লাইলি খাতার মধ্যে অঙ্ক করো স্কুলে বলেছে তুমি অঙ্ক করো শিক্ষক বলতেছে অঙ্ক করো লাইলি তার খাতার মধ্যে লিখতেছেন মজনু মজনু গুফতে মশকে নামে লাইলা বিকুনাম খাতের কুদরত সাল্লিমে দিহাম বলেন সুবহানাল্লাহ মজনুকে বাজান মজনুকে বলছে অঙ্ক কর মজনু তার খাতার মধ্যে লিখতেছে তুসরা না নামে মজনু কর দাই আরে তুসরা না নামে মজনু কর দাই এসকে লাইলা দর্দ নাম সু কর দাই এ বাজান গভীর মনোযোগ লাইলির খাতার মধ্যে মজনুর নাম মজনুর খাতার মধ্যে লাইলির নাম এছাড়া অন্য কোনো কিছু নাই সুবহানাল্লাহ আমার নবীজি এরকম ভাবে কলমটা হাতের মধ্যে নিয়েছে যে যাকে ভালোবাসে তার নাম অন্তরে থাকে এবার আমার নবীজি কলমটা দইরা উপর থেকে এরকম টান দিছে জানতে চাই যদি আলিফ লিখতে হয় উপর থেকে কলম ধরতে হয় ঠিক কি নাম উপরে আলিফের মাথা কলমের মাথার সাথে লাগাইয়া গো এমনি ভাবে যখন একটা টান দিছে এই কলমের ছায়াটা আলিফের মধ্যে লাইগা গেছে সুবহানাল্লাহ যেই মাত্র আলিফের মধ্যে কলমের ছায়াটা পড়ছে আমার নবীজি কলমটা রাইখা দিয়েছে আল্লাহ ডাক দিয়া কই নবী গো ওই আমার হাবিব আপনি লেখেন না কেন গো কলমটা কেন রাখছেন আমি জানতে চাই আল্লাহ জানে কি জানে না বাজান জানে তারপরে শরীয়তে প্রকাশ করার জন্য যেই কথাটা আপনি জানেন গোপনে রাখছেন এইটা হাকিকত প্রকাশ হয় নাই যাই আপনি গোপন থেকে জবান দিয়া বাইর হয়ে গেছে ওই জবানটা হলো শরীয়ত জবানের আওয়াজটা শরীয়তে প্রকাশ হয়ে যাবে আল্লাহ জানার পরে আমার দয়াল নবীরে কই বন্ধু কেন কলমটাই আপনি রাইখা দিলেন আমার নবী কয় খোদা তুমি জানো তোমারে কেমন ভালোবাস সুবহানাল্লাহ কল তুমি জানো তোমারে কেমন ভালোবাসি গো কেমন mohabbat করি তুমি নিজেই জানো তোমারে কেমন mohabbat করি তোমার নামের প্রথম অক্ষরটা হলো আলিফ এই আলিফের অক্ষরটা লিখতে যায়া কলমের মাথা আলিফের মাথার মধ্যে লাগায়া যেই মাত্র টান দিছি গো তোমার নামের অক্ষরের মধ্যে কলমের ছায়া যখন পড়ছে আমি মস্ত ফার কলিজায় আগুন লাগা গেছে জোরে বলুন সুবহানাল্লাহ যেই মাত্র আমার কলিজায় আগুন লাগছে, আমি যারে ভালোবাসি তার নামের অক্ষরের মধ্যে ছায়া যখন কলমের ছায়াটা পড়ছে, আমি নবীর কলিজায় আগুন ধরে গেছে। এই জন্য জগতের মধ্যে আর লিখতাম না, কলমটা রাইখা দিলাম। আল্লাহ কয় নবীজি, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি যেমন আমারে ভালোবাসেন আমিও তো আপনারে ভালোবাসি। আমার ভালোবাসার ভিতরে এই কলমের ছায়া, আমি আল্লাহর খোদার নামে প্রথম অক্ষরটার মধ্যে ছায়াটা লাগতে আপনি নবীর সহ্য হইছে না, এই জন্য কলমটা রাইখা দিলেন। আমিও তো আপনারে ভালোবাসি, আমি আপনার এই দেহে মুবারকের ছায়াটা জমিনের মধ্যে আমি আল্লাহ পড়তে দিতাম না। আপনার দেহ মোবারকের ছায়ার মধ্যে কোন মানুষে ফারা দিব? আপনার দেহ মোবারকের ছায়া গোবরের মধ্যে পড়ব, নাফাকের মধ্যে পড়ব। আমি আল্লাহর নূরানি কুদরতের কলিজার মধ্যে তখন আগুন লাগব গো। এই জন্য জগতের জমিনে আপনি নবীর ছায়া রাখছি না। একটু জিকির করুন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আই আই আল্লাহ মুর্শিদ রূহ প্রেম ডুবলে পাবি তার আপন গৌরে। মুর্শিদ রূহ প্রেম ডুবলে পাবি তার। হাই 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 মাশাআল্লাহ। মুর্শিদ রূহ প্রেম ডুবলে পাবি তার আপন গৌরে। মুর্শিদ রূহ প্রেম ডুবলে পাবি তার। হাই 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 মাশাআল্লাহ। তোমার হৃদ মহাজীবে কোটে সৌদাই তাকে প্রেম নদীর কি না রে। আল্লাহ আল্লাহ। সেই যে তোমার হৃদ মহাজর নির্জীবের সজীব করে সৌদাই টাঙ্কে প্রেম নদীর কিনারে আপন গৌরে। রূপ সাগরে ডুবলে পাবি তারে। আল্লাহ আল্লাহ। রূপ সাগরে ডুবলে পাবি তারে আপন গৌরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। হাই হাই আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। তোমারই যে বাঙ্গা বেড়া রিপুয়ে কহেরা সর গেরা মনের তেরা লাগাও শক্ত কৌরে। আল্লাহ 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 আল্লাহ। আমি যেই দিকে ঘুরাইও আঁকি সেই দিকে তোমারে দেখে আমি দম চিনলাম না তোমারে আপন গৌরে। রূপসাগরে ডুবলে পাবি তারে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গৌরে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গভীর মনোযোগ, এই মাসটা হলো কিসের মাস? মুহররম মাস। এই মাসের মধ্যে আমার দয়াল নবীজির নুরানি বাগানের নুরানি বাগানের ৮২ জন আওলাদে রাসূল নুরানি বাগানের পুষ্প। কারবালার জমিনের মধ্যে গো দ্বীনের জন্য ধর্মের জন্য প্রাণ বিসর্জন কেন দিয়েছেন আমি প্রশ্ন করে জানতে চাই। কারবালার জমিনে ইমাম হুসাইনের রক্ত কেন আল্লাহ কবুল করলো, কেন অন্য সাহাবী কেন শহীদ হলো না, অন্য কোন সাহাবীর রক্ত কেন গেল না, কোন ওলি আল্লাহর রক্ত কেন গেল না, কোন নবী রাসূলের রক্ত কেন যায় নাই গো? ইমাম হুসাইনের রক্ত কেন ওই কারবালার জমিনে লাল হয়েছে? এইটার মধ্যে বাবা গভীর রহস্য আছে, এইটার মধ্যে অনেক গোপন একটা হাকিকত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই বাজান, কোন মানুষ যদি মৃত্যুমুখী হয়ে যায় তার রক্ত যদি দেহের মধ্যে না থাকে তার রক্ত দেওয়া লাগবে কি লাগবে না? অন্য মানুষ থেকে তার রক্তটা দিতে হবে, যদি রক্ত দিতে হয় তার রক্তের গ্রুপের সাথে মিলতে হবে কি হবে না? যদি গ্রুপের মধ্যে না মিলে তাহলে রক্ত দেওয়া সম্ভব হবে না। যদি গ্রুপের মধ্যে রক্তটা মিলতে যায়, গ্রুপের মধ্যে রক্ত মিলে যায়, ওই রক্তটা মুমূর্ষু ব্যক্তির শরীরে প্রবেশ করাইলে তার জীবন রক্ষা হয়ে যায়, ঠিক কিনা? ওই সময় আমিরে মা তিনি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন তার ছেলে এজিদ পাপিষ্ট, সে ছিল ফাজের, সে ছিল কাফের, সে ছিল মুশরিক। এই ফাজের ফাসিকের যত রকমের আইনগুলো ছিল সমস্ত আইনগুলা ছিল শরীয়ত বিরোধী, হক হালাল যা কিছু আছে সবগুলা বিরোধী ছিল। বাবা ওই সময়টার মধ্যে গো ইসলামটা এমন একটা পজিশনের মধ্যে গেছে দুর্বল হয়ে। আমার দয়াল নবীর ধর্ম, আমার দয়াল নবীর দিনটা এমন ভাবে দুর্বল হয়ে অসুস্থ হয়ে গেছে, ওই মুহূর্তে যদি সবল করা না যায় সৃষ্টি জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি আমার দয়াল নবীর দিন খুঁজে পাবে না, কোরআন শরীফ কেউ পাবে না। এই জন্য ওই সময় দিনটা দুর্বল হয়ে গেছে। ওই দিনকে সবল করতে যায়া আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, আমি আল্লাহর বিধান কোরআন, আমার দয়াল নবীর দেওয়া সুন্নাত, আমার দয়াল নবীর দেওয়া সেই আহলে বায়াত। জিবরাইল এই অবস্থার মধ্যে গো আমার দয়াল নবীর শরীয়তরা উল্টা পাল্টা হয়ে গেছে, আমি খোদার দিনটা তো দুর্বল হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে এই দিনের দেহের মধ্যে শরীরের মধ্যে রক্ত ঢুকাইতে হবে, যেই রক্তটা ঢুকাইলে ধর্মের এই দেহ ধর্ম নামের দেহটা প্রবেশ করার সাথে সাথে এই ধর্মটা আবার জীবিত হয়ে যাবে, এমন একটা রক্ত প্রবাহিত করাইতে হবে। আয় জিবরাইল, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে বলো গো আমি আল্লাহ আমার বন্ধুর কলিজার টুকরা নয়নের পুতুলি ইমাম হুসাইনের রক্তের গ্রুপ দিনের জন্য মিলাইয়া দিছি। ইমাম হুসাইনের রক্তের গুরু সালাম আমার দয়াল নবীর দিন প্রতিষ্ঠা হবে না। এই প্রতিষ্ঠা যদি না হয় গো কিয়ামত পর্যন্ত আমার আমার বন্ধুর যত উম্মতেরা আছে পথভ্রষ্ট হইয়া যাইব, তারা দিন পাইব না, ধর্ম পাইব না, ধর্মটা উলট পালট হইয়া যাইব। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী গো, আপনার দুই উরুর মধ্যে দুইজন যে আছে, সুবহানাল্লাহ বলেন, একজন হলো ইমাম হুসাইন আরেকজন হলো ইব্রাহিম, সুবহানাল্লাহ বলেন। এই দুইজনের মধ্যে বসাম একজন হলো আমার দয়াল নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি নাতি, আরেকজন হলো নিজের সন্তান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আতা জিবরাইল, সুবহানাল্লাহ কইতেন না, আতা জিবরাইল, জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো ও মায়ার নবী এই দুইজনের একজনকে আমার আল্লাহ কবুল করছে, আপনি যারে সিলেক্টর করবেন সে চলে যাবে। সুবহানাল্লাহ। কোন আমার নবী কয় জিবরাইল আমার সন্তান ইব্রাহিম যদি চলে যায় আমি দুঃখটা সইতে পারবো, আমার কলিজার টুকরা হুসাইন হুসাইন যদি দুনিয়া থেকে চলে যায় গো, দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় আমি নবীজি সহ্য করতে পারবো না, আমার কলিজার টুকরা ফাতেমা সহ্য করতে পারবে না, এই জন্য আমি হুসাইনকে রাখলাম। সুবহানাল্লাহ বলেন। এবার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ শৈশবকালের কালে আপনার সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে আমার আল্লাহ উঠাই নিয়েছে। সুবহানাল্লাহ। হুসাইনকে রাখছেন, কেন রাখছে? আল্লাহ দ্বীনের জন্য, দ্বীনের রক্তের জন্য হুসাইনকে বাজেট করেছে। সুবহানাল্লাহ। কোন 4 বছর হুসাইনের 4 বছর, কয় বছর? 4 বছর 3 মাস বাবা ইমাম হাসান হুসাইন 3 দিনের উপবাস, কয়দিন? 3 দিনের উপবাস। ঘরের মধ্যে আইসা ডাক দিতেছে মাগো মা, ও মা খাবার আছে কি একটু খাবার দেন। মাগো পেটের ক্ষুধার তাড়নায় ছটফট করতেছি গো মা, আমাদেরকে একটু খানা খাওয়ান, ক্ষুধা নিবারণ করান, ঘরের মধ্যে আসেনি কোনো খানা। এবার খাতুনে জান্নাত ফাতেমা ঘরের চতুর্পার্শ্বে অনেক খোঁজাখুঁজি করছে, ঘরের ভিতরে খোঁজা করছে পড়ছে, কোন জায়গার মধ্যে খানা মিলে নাই। সুবহানাল্লাহ বলে। এবার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বাবার হে বাবা একটু আগুন নিয়ে আসো, তোমাদের জন্য খানার ব্যবস্থা করতেছি। এই কথা বলে দূর থেকে আগুনটা নিয়ে চুলার মধ্যে খালি পাতিলটা বসাইয়া পানি দিয়া জাল দিতেছে, একবার পানি শুকাইতেছে আবার পানি দিতেছে, আবার শুকাইতেছে আবার পানি দিতেছে, এমনি করতে 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 গো ইমাম হাসান আর হুসাইন দুইজন কলিজার টুকরা আমার নবীর ফুতুলি বলতেছে মাগো মা পেটের ক্ষুধার তাড়নায় ছটফট করতেছি, খানা আসেনি গো, খানা দিয়া আমরার কলিজা একটু শান্তি করে দেন। মা ফাতেমা ডাক দিয়া কয় বাবা রে আমি ফাতেমা 9 দিনের উপবাস। সুবহানাল্লাহ। তোমরা রাব্বা মাওলা আলী 5 দিনের উপবাস, তোমরা 3 দিনের উপবাস, তোমরা নানাজি 7 দিনের উপবাস। সুবহানাল্লাহ। বাবা বাবারে ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ একটু সুযোগ দেয়নি, তোমরার জন্য কোনো খানার ব্যবস্থা হয়নি। ইন দি মিন টাইমে গো ইমাম হুসাইন আর হাসাইন চোখের পানি টপ টপ করে পড়তেছে। ইন দি মিন টাইমে আমার দয়াল নবী ফাতেমার ঘরে হুজরাতে হাজির হয়ে গেছে। আমার নবীজি আঘাত সহ্য করতে পারি, বদরের আঘাত সহ্য করতে পারি, তাইফের জমিনে আমি নবী পাথরের আঘাতরা সহ্য করতে পেরেছি, কিন্তু আমার 2টা নাতি যখন চোখের পানি ছেড়ে দেয় আমি মোস্তফার কলিজায় আগুন লাগা যায়। ফাতেমা রে ফাতেমা আমি মোস্তফার কলিজায় আগুন লাগা যায়। ফাতেমা রে আমার নাতিদের কান্দন আমার সহ্য হয় না, কেন কাঁদতেছে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, একমাত্র তারা খানার জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ। কিসের জন্য কান্দে? খানার জন্য কান্দে। খানা নাই, খানার জন্য কান্দে। ঠিক আছে আমি খানার ব্যবস্থা করতেছি, এই বলে আমার দয়াল নবী ঘর থেকে বাইরে হয়ে গেছে। এ বাজানে একটি গভীর মনোযোগ, শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়া শেফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন ইন্নাল্লাহ জাআলা শামসা ওয়াল কামারা ওয়াস সামাআ ওয়াল আরদা ওয়াল জিবালা মুতিয়াল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম শাফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু আছে গো আমার নবীর গোলাম বানায়া দিয়েছে সুবহানাল্লাহ ওই নবীজি যাইতে যাইতে বাজান কিছু দূর দূরে যায় একটা ইহুদির বাগানে খেজুর বাগানে গেছে কিসের বাগানে জোরে কোন কিসের বাগানে খেজুর বাগানের মধ্যে গেছে খেজুর বাগানের মধ্যে যায় গো ইহুদিরে ডাক দিয়ে আনছে ইহুদিরে এই ইহুদি তোমার এই বাগানের মধ্যে খেজুর গাছের মধ্যে যদি পানি দেওয়া হয় এক বালতিতে তুমি কয়টা খেজুর দিবা বলে প্রতি বালতির মধ্যে তিনটা তোমার খেজুর দেব জোরে কোন সুবহানাল্লাহ একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাথরে কালিমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে আরে পাথরে কালিমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে আঙ্গুল মোবারক ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায় ওই নবীজি শুয়ে আছে ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ বাবারা বন্ধুরা বাবারা রে কারবালার কথা যদি অন্তরের মধ্যে যদি একটু স্মরণ হয় আর যদি আপনি ইমাম হুসাইনের মহব্বত যারা পরিমাণ যদি অন্তরে রাখতে পারেন ওই জাতি রব্বি আল্লাহ কয় আমার জাতের কসম আমি তারে জান্নাতে না দিয়া নিস্তার হব না সুবহানাল্লাহ আল্লাহ পাকের জান্নাত পাইতে হলে আহলে বায়াতের মহব্বত লাগবে কি লাগবে না বাবারা গভীর মনোযোগ ইমাম হুসাইন এবং হাসান দুইজনে কাঁদতেছে আমার নবী খেজুর বাগানের মধ্যে ইহুদির বাগানে পানি দিতেছেন বাবা এক বালতি পানি দুই বালতি পানি কূপের থেকে নিতে নিতে আল্লাহর কুদরত বাবা কিছুই বোঝা যায় না ৯ নম্বর বালতিটা যখন এরকম ভাবে বালতিটা কূপের মধ্যে যখন ফুরাইয়া ৯ নম্বর বালতিটা যখন টান দিয়া দিছে সুবহানাল্লাহ কোন টান দিয়া উপরে উঠাইয়া পানি দিয়েছে 10 নম্বর বালতিটা আবার যখন কূপে দিয়েছে বাজারে ওই আমার বাবারা 10 নম্বর বালতি টানটা দিতে দেরি রে রশিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়া যাইতে দেরি হইছে না আমার দয়াল নবীজি ইহুদিরে যায়া বলে ইহুদিরে এই ইহুদি 9টা বালতি পানি উঠাইছি 10 নম্বর বালতিটা উঠাইতে যায়া রশিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে যেই মাত্র কূপের মধ্যে পড়ছে কথাটা শুনছে গো ইহুদি আমার দয়াল নবীজি নুরানি গাল মোবারকের মধ্যে যখন তাপ্পটা মাইরা দিছে আমার নবীজি ইহুদির হাতের মধ্যে দইরা কই ইহুদিরে ইহুদি তোমার হাতে ব্যথা পাইছনি আল্লাহু আকবার বলেন বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইহুদি তুমি ব্যথা পাইছনি এই ইহুদি এই গালের মধ্যে মশা মাছি কোনোদিন বসতে পারে নাই দুলাবালি জমিনের কোনোদিন এই গালের মধ্যে লাগে নাই এই গালের মধ্যে জগতের কোন মানুষ আঘাত দেয় নাই ইহুদি রে তোমার হাতের মধ্যে যদি ব্যথা পেয়ে থাকো আমারে তুমি ক্ষমা কইরা দিও আর 9 বালতির বিনিময়ে 3 নং 27টা খেজুর আমার হাতে উঠায় আল্লাহু আকবার বলেন ইহুদি খেজুর গুলা হাতে দিয়া মার কাছে দৌড়াইয়া গেছে। মার কাছে যায়া কয়, মাগো মা, এই পর্যন্ত বাগানের মধ্যে কত মানুষ আইলো আর গেল, এমন মানুষ তো আমার নজরে পড়ছে না। আল্লাহু আকবার বলেন। মা কয়, হ্যাঁ বাবা রে, হ্যাঁ বাবা, কেমন মানুষের কথা বলতেছো? আমার তো সন্দেহ লাগতেছে, কোন মানুষের কথা বলতেছো? মাগো মা, আজকে আমার বাগানের মধ্যে এমন একটা মানুষ আইছে গো, এক বালতি পানি যদি উঠাইয়া দেয় তিনটা খেজুর দিবে, এই তিনটা খেজুর দিমু, এক বালতির বিনিময়ে ওই মানুষটা 9টা বালতি উঠাইছে। 10 নম্বর বালতিটা যখন উঠাইতে নিছে, ওই রশি ছিঁড়ে কূপের মধ্যে যখন পড়ে গেছে গো, আর যখন আমার কাছে আইসা ডাক দিয়া কয়, ইহুদি রে, ইহুদি, 10 নম্বর বালতিটা উঠাইতে পারি নাই, রশিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে, ইহুদি 27টা খেজুর আমারে দিয়া দাও, আর ওই কূপের থেকে বালতিটা উঠায়া নাও। জোরে কোন সুবহানাল্লাহ। যখন এই কথাটা শুনছি মাগো, আমি এরকম রাগে সহ্য করতে পারি নাই। আমি রাগের ছুটে তার গালের মধ্যে থাপ্পড় মারার সাথে সাথে থাপ্পড়টা খায়া আমার হাতের মধ্যে ধরছে। হাতের মধ্যে ধইরা কই, ইহুদি রে, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছনি? যদি ব্যথা পাও আমারে তুমি মাফ কইরা দিবা। আল্লাহু আকবার বলেন, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এবার ইহুদির মা বলে, বাবা তুমি বসো বসো, ওই মানুষটাই আমার পরিচিত মনে হয় রে। ইহুদির মা দৌড়াইয়া গেছে, দৌড়াইয়া তাওরাত কিতাব আনছে। সুবহানাল্লাহ। কোন তাওরাত কিতাবটা টান দিছে, তাওরাত কিতাবটা টান দিয়া গো, যেই মাত্র খুলছে, এই মাত্র প্রথম পৃষ্ঠার মধ্যে দেখতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ নামটা লেখা। এবার বলতেছে, বাবা রে, কোন মানুষের তুমি থাপ্পড় দিছো? কার গালের মধ্যে থাপ্পড় দিছো রে বাবা? যিনি সাত আসমানের নবী, যিনি সাত জমিনের নবী, 18,000 আলম, 80,000 আলম, 18,000 মাখলুকাতের যিনি নবী, যিনি অগণিত ফেরেশতার নবী, অগণিত নবীদের নবী, স্বয়ং আল্লাহ পাকের যিনি হাবিব, তার নুরানি গাল মোবারকের মধ্যে আঘাত দিয়া দিলি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, ইসমা কলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার মক্কার জমিনের মধ্যে সমস্ত উট, বেড়া, বকরি যা কিছু আছে, কেউ ঘাসের মধ্যে মুখ দেয় না, খানার মধ্যে মুখ দেয় না। সমস্ত বকরির পালেরা, যারা নাকি রাখাল গো, রাখালেরা গরু ছাগলকে বাড়ি দিতেছে, এরকম পিটাইতেছে, বকরিকে পিটাইতেছে, উটকে পিটাইতেছে, তুম্বাকে পিটাইতেছে গো, লেকিন তারা ঘাসের মধ্যে মুখ দেয় না। আল্লাহু আকবার বলেন। কেউ খানা খাই না, পানি পর্যন্ত নাই, বেহেশতের হুর গেলমান আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ তোমার বন্ধুর গাল মুবারকের মধ্যে আঘাত দিয়েছে, আমরা শান্তি নাই, আমরা শান্তি চাই, আমাদেরকে শান্তি দাও, আমাদের অন্তরের মধ্যে শান্তি নাই। ও খোদা, জান্নাতের মধ্যে বিরাজ কইরা আমরা শান্তি পাই না, তোমার বন্ধুর নুরানি গাল মুবারকের মধ্যে আঘাত আমরা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন। সমস্ত পশু পাখি আল্লাহর দরবারে আরজ করিয়া ও খোদা তোমার বন্ধুর গাল মোবারকের মধ্যে আঘাত দেখে আমাদের খানা চলে না। এই যত আমাদের মালিকেরা পিটাইতেছে আমাদের খানা আমাদের মুখের মধ্যে যায় না। ও খোদা শান্তি চাই, আমাদেরকে শান্তি দাও। তোমার বন্ধুর নুরানি গাল মোবারকের মধ্যে আঘাত, আমরা ওই আঘাতের মধ্যে যখন তাকাই গো আমাদের মুখে খানা চলে না। আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ২৭টা খেজুর হাতের মধ্যে নিয়া এরকম ভাবে রুমালটা, কালো রঙের রুমালটা এরকম ভাবে দিয়া আমার নবীজি আস্তে আস্তে এক কদম দুই কদম দিয়া দিয়া মা ফাতেমা খাতুনে জান্নাতের ঘরের মধ্যে যায় দাঁড়াইছে। সুবহানাল্লাহ। আমার নবীজি এবার ডাক দিয়া কই ফাতেমা রে, ফাতেমা আমার দুইটা ভাই কই, আমার দুইটা ভাই কই, দুই ভাইয়ের ছাড়া আমি মোস্তফার কলিজা মানে না। আল্লাহু আকবার বলেন। আমার দুইটা ভাইয়ের ডাক দাও, তাদের জন্য আমি খানার ব্যবস্থা করেছি, মা নাও তুমিও নাও, তুমিও খাও, আমার দুই ভাইয়ের ডাক দাও। সুবহানাল্লাহ কন। এবার খাতুনে জান্নাত বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও দয়াল নবী, আমি ফাতেমার ঘরের মধ্যে আসলে কোনোদিন রুমালটা দিয়ে আসেন নাই, কোনোদিন চেহারা ডাকনা দিয়ে আসেন নাই, আজকে কেন গো চেহারা আপনি ডাকনা দিয়ে আসছেন? যতক্ষণ না পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইজ্জাতি রব্বি আলা যালিকাল কাওয়াকিব, আল্লাহ পাকের জাতের কসম দিয়া কই যতক্ষণ তার রহস্য আপনি এই রুমালটা ডাকনের রহস্য না বলবেন ততক্ষণ পর্যন্ত মদিনায় পানিও খাইতাম না। সুবহানাল্লাহ। আমার নবী দুইটা চক্ষু মোবারকের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও আল্লাহর নবী, নিশ্চয়ই কোনো রহস্য আছে, কেনই গো আপনি কাঁদতেছেন? আপনার চেহারা মোবারক থেকে আপনি রুমালটা সরান। আমার নবীজি যেই মাত্র রে চেহারা মোবারক থেকে রুমালটা সরাইতে দেরি, খাতুনে জান্নাত দেখতেছে আমার নবীর নুরানি গাল মোবারকের মধ্যে 5টা আঙ্গুলের চিহ্ন দেখা যায়। খাতুনে জান্নাত বলতেছে আব্বা গো ও আল্লাহর নবী, কে গো আপনার গাল মোবারকের মধ্যে আঘাত দিয়েছে? আমি ফাতেমা তো তারে ক্ষমা করব না, কিয়ামতের ময়দানে আমি ফাতেমার সমস্ত আমল আপনার উম্মতের আমি দিয়া দেব, যদি তাও যদি পার হইতে না পারে গো আমি ফাতেমার মাথার চুলগুলা পর্যন্ত দিয়া দেব। আয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী গো, কে আপনাকে এত বড় আঘাত দিয়েছে? আমি ফাতেমা কিয়ামতের ময়দানে কঠিন মহাসর দিনে তাকে আমি রেহাই করব না, তাকে আমি ছাড় দেব না। আমার নবী কয় ফাতেমা রে, আমি মোস্তফা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য রহমতের নবী, আমি নবী আঘাত সহ্য করেছি, আমি ইহুদিরে মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি করছে? মাফ কইরা দিছে। ফাতেমা রে, আমি তো ইহুদির আগাতে আমার মনে কষ্ট নেয় নাই। ফাতেমা তুমি যদি মনে কষ্ট নাও আমার উম্মতের কোনো উপায় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার উম্মতের কোনো উপায় থাকবে না। আমার উম্মতে হাসরের ময়দানে আমি আমার পাক পাঞ্জাতনের ক্ষমতা দিয়া, পাক পাঞ্জাতনের সওয়াব দিয়া আমার উম্মত গুলা আমি পার করতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যে মাত্র হোসেনকে ডাক দিয়া, হাসানকে ডাক দিয়া খানা খাওয়াইতেছে, ইনডিমিন টাইমে গো ওই ইহুদির আম্মা বলতেছে, এ বাবা রে, যেই হাতটা দিয়া তুই রহমাতাল লিল আলামিনের গাল মোবারকের মধ্যে চর দিয়েছো, থাপ্পড় দিয়েছো, ওই হাত দুনিয়ার জগতের মধ্যে থাকতে পারে না, ওই হাত দিয়া দুনিয়ার জগতের কাজকর্ম চলে না, এই হাতটা দুনিয়ার খোদার সৃষ্টির জগতে এই চন্দ্র সূর্যের নিচে এই হাত পাপিষ্ট হাত থাকতে পারে না। এই বলে ইহুদির মা হাতটা ধরে এরকম ভাবে তলোয়ার দা কূপ দিয়া হাতের কবজিটা ব্যাগের থলের মধ্যে বইরা ইহুদিরে লই আমার দয়াল নবীর দরবারে জুড়ে কন সুবহানাল্লাহ। আমার নবীজির দরবারে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার ছেলে বুঝতে পারে নাই আপনার নুরানি গাল মোবারকের মধ্যে ইয়া রাসূলুল্লাহ যেই হাতটা দিয়ে আপনার নুরানি গাল মোবারকের মধ্যে আঘাত করছে গো, চেহারার মধ্যে আঘাত করছে, ওই হাতটা জমিনে থাকতে পারে না, ওই হাতটা দেহের মধ্যে থাকতে পারে না, এই জন্য তার হাতটা আমার সন্তানের হাতের কবজিটা কাইটা আমি থলের মধ্যে নিয়া আপনি নবীর কদম মুবারকের মধ্যে আমি নবী হাদিয়া দিয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মা হাদিয়া দিয়া দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছেলেরে ক্ষমা করে দেন। আমার নবী কয়, এই ইহুদির মার, তুমি জানো না আমি নবী রহমাতাল লিল আলামিন, সৃষ্টি জগতের মধ্যে রহমতের নবী, আমি তো গজবের নবী না। আমি সৃষ্টি জগতে তৌরাত খোলো, ইনজিল খোলো, জবুর খোলো, আমি নবী যেই জায়গার মধ্যে যাই ওই জায়গাটা রহমতে ভরপুর হয়ে যায়। আমি নবী রহমাতাল লিল আলামিন, আমি তো তোমার সন্তানরে ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও মা, তোমার সন্তানের হাতটা একটু আমারে দাও। হাতটা দিতে দেরি গো, ইহুদিরে ডাক দিয়া কয়, ইহুদিরে তোমার হাতটা দাও। ইহুদি হাতটা দিয়েছে, কবজাটা এরকম ভাবে হাতের মধ্যে লাগায়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে থুতু মুবারক দিতে দেরি, ইহুদির হাতের কবজি ইহুদির হাতে যাইতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। ওই নবীজির কলিজার টুকরা হোসাইন, ঠিক কিনা, কারবালার জমিনে বাবা যুদ্ধ করতেছে, ইনডিমিন টাইমে তাবুর মধ্যে কিসের আওয়াজ শোনা যায়? সুবহানাল্লাহ। কিসের আওয়াজ তাবুর মধ্যে শোনা যায়? দৌড়ায় আসছে, বলতেছে, বিবি গো, তাবুর মধ্যে কান্নার আওয়াজ কেন? সরবান বলতেছে, প্রাণের স্বামী গো, আমি তো আমার জন্য কান্দি না, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বিপদের মধ্যে যখন সবুর করে ওই সবুরের মধ্যে আমার আল্লাহ পাওয়া যায়। ঠিক কিনা? বিপদ এসেছে, ধৈর্য ধারণ করো বলে আমার জন্য কান্দি না। 6 মাসের শিশু ইমামে আলী আসগর পানি নাই, জিব্বা মুবারকটা শুকায় গেছে, জিব্বাটা বাহির হয়ে গেছে, কলিজার মধ্যে পানি নাই, পানি পানি করে 6 মাসের শিশু জিব্বাটা বাহির করে দিয়েছে। আমার স্তনের মধ্যে কোনো দুধের ব্যবস্থা নাই। প্রাণের স্বামী গো, আপনি একটু যান দেখেন ওই কারবালার জমিনে পুরাত নদীর তীরে 1000 সৈন্য গ্রাহ করেছে, ওইখান থেকে একটু পানি নিয়া অন্তত আমার দুধের শিশু ইমামে আলী মাকাম আলী আসগরকে যদি পানির পিপাসা বারণ করতে পারেন। আমরা তো পানি চাই না, আমাদের খোদা যতক্ষণ না পর্যন্ত জান্নাতের পানি আমাদের কেনা দিবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার পানি আমরা পান করব না। ইমাম হুসাইন কারবালার জমিনে, ইমাম হুসাইন কারবালার জমিনে এরকম ভাবে ইমামে আলী আসগরকে কাদের মধ্যে লটকায়া, সাওয়ারেকে মুহারিকার মধ্যে উল্লেখ করেছেন, কাদের মধ্যে লটকাইয়া পুরাত নদীর তীরের মধ্যে যায়া কয়, এজিদ বাহিনী রে, তোমরা চিনোনি আমি আমি হুসাইন তো আমার নানাজির নাতি জুরে কোন সুবহানাল্লাহ যেই নবীর দিন তোমরা মানছো যেই নবীকে তোমরা পালন করছো যেই নবীকে সম্মান করছো ইজ্জত করছো ওই নবীর কলিজার টুকরা হুসাইন আমাকে চিনোনি হাউজে কাউসারের মালিক হলো আমার নবী আর সাকিয়ে কাউসার হইলাম আমি হুসাইন হাসরের ময়দানে আমার হাতের পানি যদি তোমরা খাইতে চাও আমার দুধের শিশু ইমাম আলী আসগরকে এক ফোঁটা পানি দাও কসম খোদার কিয়ামতের ময়দানে আমার নানাজির হাউজে কাউসারের পানি আমি হুসাইন প্রত্যেকটা উম্মতের দারে দারে গ্লাস নিয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ ওই দিন যদি তোমরা আমার হাতের পানি খাইতে চাও আমার দুধের শিশুর একটু পানি দিয়া এই তৃষ্ণা নিবারণ করায়া দাও এবার এজিদ বাহিনী দুষ্ট হারবালা বিন কাহেল সে ডাক দিয়া কয় হুসাইন এ হুসাইন তোমার সন্তানটা কান্দের মধ্যে লটকাইয়া ধরো আমরা তার চেহারাটা দেখব তারপরে ফুরাত নদীর অবরোধ খুইলা দেব কি করব হইলা দেব তোমরা একটু তুমি তার চেহারাটা কাদের মধ্যে লটকাইয়া ধরো ইমাম হুসাইন মনে করছে সত্যই বুঝি পানি অবরোধ বন্ধ খোলা খুলিয়া দেবে সামান্য পানি বুঝি পান করাবে এই বলে গো যখন ইমাম হুসাইন কাদের মধ্যে লটকায়া ধরছে কাদের মধ্যে লটকায়া ধরতে গো পূর্ণিমার চন্দ্র যেন কারবালার জমিনের মধ্যে উদয় হইয়া গেছে এই অবস্থার মধ্যে হরবিন কাহেল হারবালা কাহেল তীরটা এরকম ভাবে তাক কইরা দিছে তীরটা এমন ভাবে মাইরা দিছে রে ইমামে আলী আসগরের নুরানি কলিজাটা ছিদ্র হইয়া গেছে সুবহানাল্লাহ বলুন বলুন আল্লাহু আকবার এবার তাবুর মধ্যে যাইয়া বলতেছে বিবি গো ও বিবি তোমার সন্তান তুমি বুঝে নাও তোমার সন্তানটাই আমি এমন পানি পান করাইছি কিয়ামতের আগ পর্যন্ত পিপাসা লাগবে না আল্লাহু আকবার বলেন বিবি মনে করেছে সত্যই বুঝি আমি পানি পান করাইছে যেই মাত্র কুলের মধ্যে দিছে 6 মাসের শিশু ইমামে আলী আসগরের নুরানি কলিজা বরাবর যখন তীরটা দেখছে গো মার কলিজা সুখের আগুন দাউ দাউ করে জ্বলতেছে মা দুখিনী সহ্য করতে পারে না মা দুখিনী আল্লাহর কাছে ফরিয়াদ করে খোদা সন্তান সন্তান আমি করব না এই সন্তান পানির পরিবর্তে বিষাক্ত তীর খাইছে আমি সন্তান চাই না কিয়ামতের ময়দানে আমার এই সন্তানের বদলা আমার নবীর উম্মতগুলা পার করতে থাকব সুবহানাল্লাহ বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক ডাক দিয়া কই জিব্রাইল ফা আমার আল্লাহ জিব্রাইল ওয়াইয়ানজালা সরিয়া এ জিব্রাইল সিদরাতুল মুনতাহার মধ্যে তুমি বসিও না তাড়াতাড়ি যাও কারবালার জমিনের মধ্যে চলে যাও ইমাম আলী আসগরের চেহারার মধ্যে হাতটা লাগায় দাও তার জবানটা একটু খুইলা দিলাম আমি আল্লাহ আল্লাহু আকবার জবানটা খুইলা দিছে ইমামে আলী আসগর দুইটা হাত দিয়া মা দুখিনীর দুইটা গাল মুবারকের মধ্যে দইরা কয় মাগো মা ও মা দুনিয়ার পানি ফুরাত নদীর পানি যদিও আমার নসিবের মধ্যে না হইছে মাগো সত্যই আমি পানি পান করছি ও মা যেই মাত্র বিষাক্ত তীরটা পানির পরিবর্তে আমার নুরানি কলিজার মধ্যে লাগতে দেরি হইছে আমার দয়াল নবী কারবালার জমিনের মধ্যে আসতে দেরি হইছে না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 কারবালার জমিনের মধ্যে আমার নবী আসছে শুধু তাই নয় আমার নবী সুসংবাদ দিয়েছে আলী আসগর রে তোমার নুরানি কলিজা তো ছিদ্র হইছে না, আমি নবী রওজা মুবারকের দেওয়ালটা ছিদ্র হইয়া গেছে। আমি নবী মদিনার মধ্যে থাকতে পারি নাই, কারবালার জমিনের মধ্যে আমি হাজির হয়ে গেছি। শুধু তাই নয়, তোমার এই রক্তগুলো কোনো বৃথা যাবে না, খালি যাবে না, তোমার রক্তটা কোনোদিন খালি যায় না। আমি নবী আমার উম্মতের জন্য ফয়সালা পাইছি, এক একটা ফুটার রক্তের বিনিময়ে ৭০,০০০ গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার, একটু জিকির করুন, আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বাইরা, এইটা হলো কারবালার মাসটিক। কি নাম? আহলে বায়াতকে মহব্বত করবেন। আমার নবী কয়, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের হুসাইনই আমার। এইটার মধ্যে দুই নাই। আহাব্বাহুল্লাহ, আল্লাহ তুমি তারে ভালোবাসো। আহাব্বাল হুসাইনা, যে আমার হুসাইন রে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করে, ও খোদা তারে তুমি ভালোবাসো যে আমার হুসাইন রে ভালোবাসে। আমার হুসাইনের ভালোবাসা আমি নবীর ভালোবাসা। আমি নবীর যদি ভালোবাসতে পারো রে, আল্লাহর দিদার তুমি পাবে। আল্লাহর দিদার পাওয়ার সাথে সাথে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর পাকে তোমারে জান্নাত দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা, এইটা হলো কারবালার মাস, ঠিক কিনা? এই মাসের মধ্যে বেশি বেশি করে সওয়াব রেসানি করবেন, ঘরে ঘরে মিলাদ মাহফিলের দুর্গ তুলবেন, আহলে বায়াতের মিলাদ করবেন, তারপরে খিচুড়ি করবেন। আহলে বায়াতের সুন্নত, এইটা আহলে বায়াতের সুন্নত। দলিল আছে, সময় সংকীর্ণ, এই জন্য পারা যাচ্ছে না। প্রত্যেক ঘরে ঘরে মিলাদের দুর্গ গড়ে তুলবেন, মিলাদ শরীফ পড়বেন, আহলে বায়াতের উপর সওয়াব রেসানি করবেন, মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন। এরপরে গরিব মিসকিনকে যদি দিতে চান, আহলে বায়াতের রুহের উপর দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আকীদা দুরুস্ত রাখার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। আহলে বায়াতের মহব্বত, প্রেম, ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে দিয়ে, আমাদের দয়াল নবীর মহব্বতে যেন আমাদের অন্তর মদিনার আয়না হয়ে যায়, আল্লাহ যেন করেন। সুবহানাল্লাহ। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।